হ্যালো ভিওর্স আমি সোহাগ স্বাগতম সবাইকে আমার লার্ন সোহাগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজ আবারও হাজির হলাম আপনাদের জন্য খুবই চমৎকার আরও একটি টিউটোরিয়াল নিয়ে আজকে আমি ফটো ভেন্টাস ইফেক্ট কীভাবে দিতে হয় সেটা শিখাবো সাথে ফাইবারে বা আপনি নতুন করে একটা কাজের ধারণা পাবেন যদি আপনি নতুন গ্রাফিক্স ডিজাইন শিখে থাকেন বা শিখতেছেন সেই অবস্থায় আপনি চাইলে এটা দিয়ে টুকটাক ইনকাম করতে পারবেন তো পুরো ভিডিওতে আমি একদম ডিটেলসে বলবো কিভাবে ক্লায়েন্ট পাওয়া যেতে পারে বা কিভাবে কাজ করবেন বা এই ইফেক্টগুলো কিভাবে দিবেন ইন টোটালি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেষের দিকে মার্কেট প্লেসে কীভাবে কী করতে হবে না করতে হবে কি কী ট্রিপস থাকবে সবই শেখাবো আবার অনুরোধ করছি পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন তাহলে আপনি নতুন একটা কাজের ধারণা পেয়ে যাবেন যেটা আপনি এর আগে কখনো চিন্তাও করতে পারেন নাই তো দেখেন আমি এখানে একটা ইমেজ নিছিলাম এই ইমেজটাকে কনভার্ট করে আমি একটা ভেন্টাজ লুকে দিলাম যে কি বলে নাইনটিন সেঞ্চুরির যে একটা লুকগুলো ছিল সেই লুকে আপনাকে আমি এই এটা দিয়ে দিলাম দেখেন যদি আমি এখানে একটু সার্জি নাইনটিন সেঞ্চুরি তাহলে দেখেন এখানে একটা ইফেক্ট আছে মানে পুরাতন দিনের একটা ইফেক্ট যে ছবিগুলো এখন থাকলে আপনার কাছে হয় কিছুটা নষ্ট হয়ে গেছে কিছুটা ডিস্ট্রয়েড হয়ে গেছে কিছুটা ময়লা পড়ে গেছে এরকম একটা ভাব তো সেই ভাবটা আমরা এখানে ছবিতে খুব সহজে কীভাবে ফোটায় তুলতে পারি সেটা নিয়ে কথা বলবো এবং এটা দিয়ে আপনি মার্কেট প্লেসে ভালো কাজ করতে পারবেন যদি আপনি বুদ্ধি খাটাই কাজটা করতে পারেন কারণ আমেরিকার যে মানুষগুলো আছে বা দেশের বাইরের যে মানুষগুলো আছে এদের শখের কোনো শেষ নেই এর একটা ভালো ছবি যদি আপনি এরকম একটা ইফেক্ট দিয়ে রিয়েলিস্টিক করে দিতে পারেন সে আপনার কাছ থেকে অবশ্যই কিনবে কারণ এটা যদি বলা হয় যে তাহলে কেন কিনবে কারণ এই যে দেখেন আমি একটু ফাইবারে গিয়ে আপনাদের কিছু জিনিস দেখাই আমি ওইটা আগে দেখানোর আগে ওকে আমি লাইফ স্টাইলে গেলাম এখানে আদার্সে গেলাম অথবা এখানে গিয়ে সার্চ দিলাম বার্থডে আর কিচ্ছু না শুধু বার্থডে দেখেন মানুষ কতভাবে বার্থডে উইশ করতেছে তাদের কিন্তু হিউজ পরিমাণ হিউজ পরিমাণে রিভিউ আছে দেখেন লুঙ্গি পরে সে বার্থডে উইশ করছে তার একাত্তরটা রিভিউ এরকম কিন্তু হিউজ পরিমাণে রিভিউ আছে তো এই একটা জিনিসও যদি সে কিনতে পারে তার মানে অবশ্যই তার একটা ফটো যখন আপনি এরকম লুকের ইফেক্ট দিবেন তার ফ্যামিলি ফটোকে আপনি ভেন্টাস করে দিবেন অবশ্যই সে কিন্তু কিনবে কিন্তু তার জন্য আপনাদের কিছু টিপস কাটাতে হবে সেটা আমরা দেখব তো দেখুন এই যে জিনিসগুলো করতে হলে আমাকে কী কী স্টেপ ফলো করতে হবে এবং কী কী জিনিস লাগবে সেগুলো আমি ফ্রি দিব যেমন আমি এটাকে অফ করে দিলাম আমার প্রথম যে ইমেজটা সেটা হলো লুকটা এরকম এই ইমেজগুলো কোথায় পাবো আপনি গিয়ে এই যে দেখেন ভেন্টাস ফটো ইফেক্ট দিলে কিন্তু এখানে অনেকগুলো ওই রকম ধরনের ইফেক্টের ফটো পাচ্ছেন দেখার জন্য আমরা কি করতে পারি আমরা দেখেন এখানে কিছু জিনিস আছে যে ওয়েস্টার্ন জেন্টালম্যান বা ওল্ড ওয়েস্টার্ন জেন্টালম্যান বা এরকম সার্চ দিলে ওয়েস্টার্ন জেন্টালম্যান দিয়ে সার্চ দিলে এরকম পাইতে পারেন মুভির পোস্টার হতে পারে আপনার অন্য জায়গার ছবি হতে পারে এনিথিং অথবা এখান থেকে এই যে দেখেন এরকম অনেক আছে অথবা আমি এখান থেকে এই ইনস্টাগ্রামের একটা ছবি নিয়ে এটাকে এই ইনস্টাগ্রামের একটা ছবিকেও আমি বেন্টাস করছি এটা সেটাও আমি দেখাবো তো এই ছবিটা আমি র্যান্ডামলি নিলাম আপনি যে কোনো ছবি কিন্তু নিতে পারবেন গুগল থেকে হোক আপনি অন্য অন্য সাইট থেকে হাই রেজলিউশন ফটো আপনি নিলেন প্রথম কাজ কি করতে হবে আপনার এটা নেওয়ার পরে মনে করেন আপনি ইমেজ ওপেন করলেন তারপরে যেটা করতে হবে সেটাকে আপনাকে ইমেজটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে তো আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার আগে এটাকে একটা কপি করে নিব কপি করে এখান থেকে এখান থেকে এই যে এখান থেকে ক্লিক করলে এটাই ক্লিক করলে পাবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলে এখান থেকে নিলে সুবিধাটা কি একটা আলাদা লেয়ার তৈরি হয় আর যদি এখান থেকে না নেন আপনি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেন তাহলে সেটা ইমেজের সাথেই হয়ে যায় তো আমি আলাদা আলাদা লেয়ার হিসাবে এই জিনিসগুলো করবো তাহলে আমার পরবর্তীতে এডিট করতে সুবিধা হবে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে গেলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যাওয়ার পরে আমরা এরকম আসলো আমি চাইলে একটু আর একটু এডিট করতে পারি বা একটু যদি এখন এডিট করার দরকার হয় আমি এখান থেকে এডিট করতে পারি না হলে নাই ওকে আমার মনে করেন আমি ইমেজটাকে এটাই রাখলাম এরপরে কী করতে হবে আমাদের বেশ কিছু জিনিস লাগবে বেশ কিছু জিনিস বলতে আমি যদি সেটা আপনাদেরকে দেখাই তাহলে দেখেন ভেন্টাস ফটো ইফেক্টের ভিতরে আমি দুইটা জিনিস আপনাদেরকে ফ্রি দিব। ভেন্টাস ফটো টেক্সচার এ একটা জিনিস লাগবে আর একটা জিনিস হলো ডাস্ট টেক্সার ডাস্ট টেক্সার বলতে এই যে ডিজাইনটাই ওকে আমি এটাকে ওপেন করি দেখেন এখানে দুইটা জিনিস অ্যাপ্লাই করছে এই হলো ডাস্ট টেক্সার আর এই হলো ভেন্টাস ফটো টেক্সচারের জন্য তো এটা যদি দিই তাহলে একরকম আসবে আর এই এটা দিলে কি হবে একটা ডাস্ট ডাস্ট ভাব আসবে যে এখান থেকে যেন ইমেজগুলো খেয়ে খেয়ে গেছে এরকম একটা ভাব তো আমরা এটাকে অফ করলাম আমি এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলাম এরপরে কি করব আমরা এখান থেকে যে এই দু এই দুইটাই আমি ফ্রি দিব এরপরে যেটা যাবে এখান থেকে আমরা একটা ইফেক্ট নেব কোন ইফেক্টটাকে আমি দিতে চাচ্ছি সেটা আমি এখান থেকে নিয়ে নেব সাপোজ আমি র্যান্ডামলি এটাকে এটাকে নিলাম আমি ওপেন উইথ ফটোশপে দিই আমি ফটোশপে দিলাম এটাও দিতে পারি অথবা আমি প্রথমটাকেই দিই সবগুলো দিয়ে আপনারা অ্যাপ্লাই করে করে দেখবেন এবং অবশ্যই আমাদের গ্রুপ যেটা আছে সেটাতে পোস্ট করবেন আর এগুলো প্র্যাকটিস করে আচ্ছা এখান থেকে এটাকে আমি ক্রপ করে নিলাম সুবিধার্থে ওকে আমি এটাকে ধরে নিয়ে এখানে নিয়ে নিতে পারি এই যে এটা নিয়ে নিলাম কন্ট্রোলটি দিয়ে শিপ ধরে ঘোরালাম এটাকে বড়ো করে দিলাম এই যে দেখেন এটা আমি কী করলাম বড়ো করে দিলাম এটা এখান ওকে হ্যাঁ ভিডিও হ্যাঁ শুরু হয়েছে তো এখান থেকে এখন এটা নেওয়ার পর আমরা এখান থেকে দুইটা তিনটা অপশান একটু ট্রাই করে দেখবো একটা প্রথমে মাল্টি মাল্টিপল দিয়ে দেখব যদি না হয় তারপরে স্কিন দিয়ে দেখব যদি স্কিনটাও দেখব অথবা সফলাইট দিয়ে দেখব যে কেমন হচ্ছে যদি সফলাইট দেওয়ার পরে এরকম হচ্ছে ওকে ফাইন আমি সফলাইটটা দিয়ে এটা বেশি একটু ডার্ক হয়ে গেছে ডার্ক হলে কি করবো আমি এখান থেকে একটা কাজ সেটা হলো লেবেলে যাব লেবেলে গিয়ে আমি এটাকে আর একটু হাইপ করে দিতে পারি এই যে দেখেন একটা প্রথম প্রথম আবাস অলরেডি কিছুটা হলো চলে আসছে এটা এরপরে কি করব এরপরে যেটা করব সেটা হলো আমরা কি বললাম এই যে দেখেন পরবর্তীতে কিন্তু আপনি চাইলে এখানে এসে ক্লিক করলে আবার এটা এডিটও করতে পারবেন এরপরে যেটা করবো আমরা এই ইফেক্টটা নিব ডাস্ট টেক্সার তো আমি এটাকে এটাকে ওপেন করি ফটোশপে আপনি যেমন টেক্সার দিবেন তেমনটাই কিন্তু লোকটা আসবে ওকে আমি এটাকে আনলক করলাম এটা এখানে নিয়ে আসলাম কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করে এটাকে একটা অ্যালাইন করে নিলাম কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি বড় করে এই যে নিয়ে নিলাম এখন এটাকেও সেম কাজটা করবো যে আমি এখান থেকে একবার মাল্টিপল দিয়ে দেখব দেখা যায় কি না ওকে না স্কিন দিয়ে দেখব দেখা যায় কিনা যে এস দেখা যায় সফলাইট দিয়ে দেখব দেখা যায় কিনা ওকে আমি সপ স্কিনটা দিই তাহলে কিছুটা হলো আমার জন্য ভালো হবে আমি চাইলে এখান থেকে আপনি কমাবো না আছে এটাকে আমি এটার নিচে দিয়ে দিলাম এই যে দেখেন দেখছেন একটা কিন্তু ইফেক্ট চলে আসলো এখন এটা তো আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি এটাকে হলো কালারাইজ করবো কীভাবে ওকে কালারাইজ করার জন্য আমরা যেটা কী করবো এটা ছিল আমি এটার উপরেই নিতে পারি এটার উপরে নিয়ে আমরা এখান থেকে যেটা করবো সেটা হলো আপনি গ্রেডিয়ান দিতে পারেন যে গ্রেডিয়ান ম্যাপও দিতে পারেন কালার দিয়েও করতে পারেন আমি দুইটাই দেখাবো গ্রেডিয়ান ম্যাপ দিলাম এখান থেকে এরকম আসলো ক্লিক করলাম অবশ্যই আপনার বাম সাইডেরটা ব্ল্যাক রাখবেন এই এটা হলো হোয়াইট রাখবেন এটা উল্টাই দেবেন দেখেন চেঞ্জ হয়ে গেল এবার এখান থেকে ক্লিক করে ফুল ব্ল্যাক না দিয়ে কিছুটা এই টাইপের কালার দেবেন জাস্ট এইখানে এই যে দেখেন আপনি যদি রেড দেন তাহলে কিন্তু সেরকম একটা ইফেক্ট আসবে সো আমি এখান থেকে কিছুটা এরকম একটা ইফেক্ট দিলাম আর এই সাদাটাকে সাদা না দিয়ে আমি এখানে যে ইমেজটা দেখাইছিলাম সেগুলো একটু দেখেন যদি এখানে যান দেখেন একটা ইয়োলো টাইপের কালারের একটা ইফেক্ট এখন ক্লায়েন্ট যদি কোনো নির্দিষ্ট কালার বলে দেয় আপনি সেই টাইপের করে দিতে পারেন আর যদি না বলে দেয় তাহলে আপনি এই যে দেখেন এখান থেকে আপনি কি করবেন এখান থেকে কিন্তু আপনি করে নিতে পারবেন আপনি যদি এদিকে আরও বেশি দেন যেদিকে যেমন দিবেন তেমন কালারটা এখানে হলো হচ্ছে যাক আমি এটাকে দিলাম ওকে এটা দিলাম এটা যদি আমি নিচেও নিয়ে আসি তাহলে দেখেন আপনি কখন কোথায় কিভাবে দিচ্ছেন দিয়ে কিন্তু আপনাকে ডিপেন্ড করবে যে আপনি কোনটা কোথায় রাখবেন আমি এটা সবই উপরে রাখলাম ওকে ফাইন আমি উপরে না রেখলে নিচে রাখলাম এখান থেকে আরেকটা কাজ করব যেমন কালার ব্যালেন্স কালার ব্যালেন্সে গেলেও কিন্তু এখানে আরও কিছু ইফেক্ট পাবো যেমন এটাকে যদি একটু রেড টাইপের করে দিই এই যে এই যে যেমনটা দিবেন আপনি তেমনটা নিতে পারবেন এখান থেকে এটা গেল এরপরে আপনি চাইলে এখান থেকে ভেরিয়েশনে গিয়ে আহ গিয়ে এখান থেকে আপনি কিন্তু এ করে নিতে পারেন এই যে দেখেন সো আপনাকে এই জিনিসগুলো যে জিনিসটা আছে এখানে কালার লুপ আছে অনেক কিছু আছে আপনি যেভাবে দরকার আপনার না হলে আমি এটাকে ডিলেট করে দিলাম এখানে আর কি করা যেতে পারে চ্যানেল মিক্সারে গিয়েও আমি চাইলে একটু দেখতে পারি এই যে দেখেন সো একটা ইফেক্ট আপনি তৈরি করার পরে মনে করেন আপনি এই ইফেক্টটা তৈরি করলেন রাইট এটা হলো আমার ইফেক্ট আমি পুরোটাকে একটা গ্রুপ করলাম আমি এটা না আমি আগেরটাই নিয়ে আসলাম মনে করেন এই যে আমি এখানে কী কী দিসলাম একটু দেখেন এখানে কালারটা কালার কোডটা কোনটা দিছিলাম এটা একটু দেখে নেন এই যে এই কালার কোডটা তো যদি আমি এই কালার কোডটা আমার এখনকার যে ইফেক্ট আছে সেখানেও যদি বসাই তাহলে কিন্তু আমার লোকটা এরকমই আসবে এই যে গ্রেডিয়ানে গিয়ে এখান থেকে কালার কোডগুলো একটু খেয়াল করে রাখবেন তাহলে ভবিষ্যতে আপনার কাজে লাগবে এই যে দিলে দিয়ে এলাম এই যে দেখেন এখন আমি এখানে যেগুলো দিছি এগুলো যদি আমি না দিই তাহলে আমার আস্তে আস্তে এটা এটা এটাও কিছুটা চেঞ্জ হয়ে যাবে এই যে এটা দিলাম এখন আমি এটাকে আবার নিচে নামাই দিলাম দেখেন আর এক রকম লোক হয়ে গেল সো যাই হোক এই হলো আপনার ইফেক্ট দেওয়া এই ইফেক্ট এখন আমি কি বলছিলাম আমি কাজ কিভাবে করব বা কীভাবে ক্লায়েন্ট পাবো সে বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো ফাইবারে এরকম সার্ভিস খুবই কম আছে প্রথম কথা হলো ফাইবারে এরকম সার্ভিস অনেক কম আছে আপনার একটা গিগ মনে করেন র্যাঙ্ক করছে আপনি প্রতিদিন একটা দুটা তিনটা অর্ডার পাচ্ছেন বা আপনি একবারেই নতুন মনে করেন একবারেই নতুন তো এই কাজটা করতে কিন্তু আপনার পাঁচ থেকে দশ মিনিটের বেশি লাগবে না এখন আপনি যদি আপনার একটা গিগ র্যান করা থাকে তার মানে আপনার প্রতিদিন নতুন নতুন ক্লায়েন্ট কিন্তু আপনার প্রোফাইলে ভিজিট করছে তো আপনি সেই প্রোফাইলে যদি একটা নতুন গিগ খুলে রাখেন যে আমি তোমার এই ছবি থেকে এরকম ভেন্টাজ স্টাইলের ছবি আমি করে দিব পনেরো ডলার বা বিশ ডলার বা দশ ডলার ইজিভাবে হিউজ সেল করতে পারবেন কারণ ওই ক্লায়েন্টগুলো আপনার মনে করেন একটা ফ্লায়ার বানাতে আসছে কিন্তু তার দেখতেছে তার ফ্যামিলি ছবি আপনি টাইটেল লিখে দেবেন যে আমি তোমার ফ্যামিলি ছবি বর্তমান ছবি থেকে ভেন্টাজ লুক করে দিব বা নাইনটিন সেঞ্চুরির লুক করে দিব তখন কিন্তু তার কাছে একটা ভালো লাগা কাজ করবে সে আপনার একটা ছবি হয়তো বা করাই নিল আপনি কিন্তু নিজেও জানেন না করাতে পারে এটা কিন্তু ফিফটি ফিফটি একটা চান্স থাকলো এ একটা গেল আপনি নতুন গিক খুললেন আপনি এই বিষয়ে একটা গিক দিতে পারেন এই বিষয়ে গিক দিলে কীভাবে তাহলে কাজ পাবো সেটার জন্য একটা ছোট্ট টিপস দিই আপনারা সবসময় ইনস্টাগ্রামে যাবেন ইনস্টাগ্রামে গিয়ে এখানে দেখেন ইউএসএ মডেল দেখে সার দিলাম আমরা বাংলাদেশি কিছুকে করব না দেশের বাহিরের মডেল টডেলদেরকে একটু করব তো বা দেশের বাহিরের মডেলগুলোকে মনে করেন এখান থেকে আমি একটা একটাকে টার্গেট করলাম সাপোজ এর প্রোফাইলটায় আমি গেলাম এর প্রোফাইলে গিয়ে আমি একে ফলো করলাম ফলো করলে দু একটা কমেন্ট টমেন্ট করলাম করে এর কোনো একটা ছবিকে আমি ধরবো টার্গেট যেমন আমি এখান থেকে এর প্রোফাইল থেকে আমি কিছু ছবি নিয়ে নিছি ছবি নিয়ে আমি একে একে টার্গেট করব তাহলে আমি কি করব একে ফলো করব একে ফলো করবো এর দু একটা পোস্টে কমেন্টও করব কমেন্ট করার পরে একে আমি মেসেজ করতে পারি মেসেজ বলতে আমি আগে এর দু একটা ছবিকে ভেন্টাস করব যেমন কীভাবে ভেন্টাস করব আমরা এখান থেকে ইনস্টাগ্রামে যদি কি বলে কোন ইমেজ যদি ডাউনলোড করতে চাই বিভিন্ন এক্সটেনশন পেতে পারি এক্সটেনশন থেকে নিতে পারি অথবা যেমন আমি হলো ফায়ার থেকেও ডাউনলোড করতে পারি যেমন আমি এই এই ইমেজটাকে ডাউনলোড করবো তাহলে আমি কি করব ইমেজটা ওপেন করে ভিউ পেজ ইনফোতে যাব গিয়ে মিডিয়ায় যাব এর ভিতরে যতগুলো আছে সবগুলোই ডাউনলোড হয়ে যাবে আমি কি করলাম সিলেক্ট অল দিলাম সেভ অ্যাস দিলাম দিয়ে আমি এখানে একটু ফোল্ডার করলাম এর ভিতরে দিয়ে দিলাম সেভ হয়ে গেল সবগুলো দেখেন আমি যদি একটু ডাউনলোডে যাই আমি যে ফোল্ডারটা করছিলাম আচ্ছা ওকে মেবি ফোল্ডার হ্যাঁ এর ভিতরেই আছে এই ফোল্ডারের ভিতরে এখন আমি এখান থেকে একটা ইমেজকে ওর ভেন্টাস করে দেবো কোন ইমেজটাকে ভেন্টাস করবো সাপোজ সাপোজ আমি একটু ওপেন করি এই ইমেজটাকে ভেন্টাস করবো আচ্ছা আমি একটু ওপেন করে দেখি রেজলিউশন এটা খুব বেশি যা আসছে দেখি এর পাশে আর একটা আছে এটা খারাপ না এটাকে করবো আমি এ তাহলে আমি এটাকে ফটোশপে ওপেন করলাম ফটোশপে ওপেন করে এটা দিলাম এবং এই যে ইফেক্টটা তৈরি করা আসে না আপনি ইফেক্টটাকে টান দিয়ে এখানে নিয়ে গেলেই হয়ে যাবে এটা আপনি টি দিয়ে মনে করেন একটু ছোটো করলেন এই যে দেখেন লোক কিন্তু অলরেডি চলেই আছে আপনার কিন্তু আগে করা আছে আপনি সেটা দিয়ে করতে পারছেন এখন যদি মনে করেন যে মুখের উপরে কোনো ইয়ে পড়ছে তাহলে আপনি এটাকে একটু সরাই দিতে পারেন মানে আপনি আপনার মতো করে মনে করেন করলেন সাপোজ এটাকে করলাম এখন এই ইমেজটাকে আমরা কি করছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তাহলে কন্ট্রোল দিয়ে দিয়ে কপি করলাম কপি করে এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে দিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলাম তাহলে দেখেন এটা কিন্তু লুকটারও অন্যরকম হলো এবং কি বলে এরপরে এই যে হলো এখান থেকে যেটা আমরা এ নিয়েছিলাম এটা নিয়ে আমরা এখান থেকে ব্ল্যাকটা একটু কমাই দিতে পারি এই যে জিনিসটা আরও রিয়েলিস্টিক করার জন্য আরও একটু ব্ল্যাক দিতে পারি এই যে হয়ে গেল। ব্যাস আমার কাজ শেষ আপনি একটা ইফেক্ট করে রাখবেন এখন খালি আপনি কালার টালারগুলো চেঞ্জ করবেন এখন আপনি এই ইমেজটা যদি আরেকটা এখান থেকে করেন আফটার আর বিফোর করে ওকে ইনভেক্স করেন যে দেখো তোমার এই ডিজাইনটা আমি তোমার এটা এটা লোকে করে দিলাম বা আপনি পোস্ট করলেন ইনস্টাগ্রামে সুন্দর সুন্দর কিছু হ্যাশট্যাগ দিয়ে সেখান থেকেও দু একজন ক্লায়েন্ট আপনি পেতে পারেন বা টুইটারে আপনি পোস্ট করবেন সেখান থেকেও পেতে পারেন এক কথায় কোথা থেকে ক্লায়েন্ট পাবেন আপনি জানেন না বাট আপনি প্রতিদিন একটা দুইটা ইমেজ করে করে ইনস্টাগ্রামে টুইটারে পোস্ট করবেন আর ফাইবার একটা গিক দিয়ে অ্যাক্টিভ থাকেন আপনি নতুন কিছু পেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আরও নতুন নতুন টিপস সামনে আসবে আর সবার কাছে অনুরোধ হলো যারা চাচ্ছেন কম্পিউটারে একবারে টু অ্যাডভান্স টিউটোরিয়াল পেতে বা নতুন করে আপনার পরিবারের আপনার বোন ভাই তাদেরকে নতুন করে কম্পিউটার শেখাতে তাদের জন্য আমার নতুন একটা চ্যানেল খোলা হয়েছে লার্ন কম্পিউটার উইথ সুয়াভ কারণ গ্রাফিক্স ডিজাইনের এই চ্যানেলের ভিতরে যদি আমি হলো সব ভিডিও একসাথে দিই তাহলে হজবরলো হয়ে যাচ্ছে সো আমি আলাদা একটা চ্যানেল খুললাম এখানে খুব দ্রুত ভিডিও বা সব কিছু চলে আসবে সাবস্ক্রাইব করে রেখে দিবেন বেলাইকন অবশ্যই ক্লিক করে রেখে দিবেন তাহলে অবশ্যই আপনি ভালো কিছু সামনে পাবেন ভালো থাকবেন সবাই আর ভিডিওটা অবশ্যই শেয়ার করতে বলবেন না আল্লাহ